আমি সবাইকে বলবো এই চিন্তাটা বাদ দিয়ে প্রত্যেকের কথা থেকে যদি একটি কথা যদি নিতে পারেন তাহলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমি নিজেকে মনে করি ওই 90-80-90 দশকের প্রাইমারি স্কুল টিচাররা যেমন ছিল, যে ভাঙ্গা ছাতা, ছেঁড়া পাঞ্জাবি, লুঙ্গি পরে আসে পড়াইছে, মানে আমাদের টিচাররা, আমাদেরকে যে টিচাররা পড়াইছে, বাট তাদের স্টুডেন্টরা এখন কেউ এসপি, কেউ ডিসি, কেউ এমপি, কেউ মন্ত্রী, তাই না? ওই আমাদের সেই টিচাররা দেখেন গা এখন বুড়া হয়ে গেছে, এখনও কিন্তু তাদের সেই উন্নতির দিক কিন্তু ওইভাবে হয় নাই। তো আমি নিজেকে নিজে মোটিভেট করার জন্য সবসময় বলে থাকি যে আমি হচ্ছি প্রাইমারি স্কুলের টিচারদের মতো, 80-90 দশকের প্রাইমারি স্কুলের টিচারদের মতো, আমার সাথে যারা থাকবে তারা সবাই সফল হবে। আমি সবসময় কি ওই সেই প্রাইমারি স্কুলের টিচারদের মতোই আমার অবস্থা এমন থাকবে। যাই হোক, ওয়েলকাম স্পিচে আসলে এত কথা বলার কথা না, আমি জাস্ট আরেকবার একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নগদার প্রেজেন্স, থিং আউটসাইড দ্য বক্স সিজন 6, পাওয়ার্ড বাই ক্লিক কাট, এই প্রোগ্রামে আজকে যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং অনেকেই রাস্তায় জ্যামে আছে, রাস্তা নাকি প্রচুর জ্যাম আসতেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনফ্যাক্ট আমাদের যে স্পিকার বা ট্রেনার বা গেস্ট স্পিকার যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং যারা হচ্ছে যে আমার কোঅর্ডিনেটর টিম যারা আমার সাথে আছে, যারা ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছে, নিজের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিলিভ করি আপনাদের আজকের এই সেশন হবে আপনাদের জীবনে একটা বিশাল একটা টার্নিং পয়েন্ট, রিয়েলি, এটা যদি কেউ বিলিভ করেন। আর যদি মনে করেন যে না ঠিক আছে আসছি, হ্যাঁ সুকন ভাই আসবে, একটা সেলফি তুলবো, ভাই সেলফি তুলে লাভ না, সুকন ভাইয়ের সাথে সেলফি তুলবেন ওনার ব্র্যান্ডিং হবে, আপনার ব্র্যান্ডিং হবে না। আপনি উনি কি বলবে সেই কথাটা নেবেন, বা ডক্টর আলমাস আসছেন বা আমাদের অন্যান্য ট্রেনাররা বা স্পিকাররা যারা রয়েছেন তাদের ব্যাপারে আপনারা হয়তো অনেকে এই চিন্তা করে আসতে পারেন। আমি সবাইকে বলবো এই চিন্তাটা বাদ দিয়ে প্রত্যেকের কথা থেকে যদি একটি কথা যদি নিতে পারেন তাহলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমি আবারও মিস করছি আমার এক্স পার্টনার যারা রয়েছেন, আমি জানি আমার এই ভিডিও ইউটিউবে যাবে বা ফেসবুকে যাবে বা আপনাদের মাধ্যমে কোনো না কোনোভাবে পৌঁছাবে, আমি আপনাদের সবার কাছে সবার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার সাথে স্টার্টিংয়ে ছিলেন, মাঝপথে এসে চলে গেছেন, আপনারা সফল হয়েছেন, আমি হই নাই। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আজকে সিজন 6 যাচ্ছে, আমার হায়াত যদি বেঁচে থাকি, আমার লাইফে দুইটা টার্গেট আছে। আমি 53তম রক্ত দান করেছি 4 মাস আগে, আমার রক্তদানের সময় হয়েছে 54 দিব, কিন্তু প্রোগ্রামের কারণে 3-4 দিন লেট হয়ে গেছে। দুইটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হচ্ছে যে আমি যতদিন বেঁচে থাকবো 4 মাস পরপর ব্লাড দিয়ে যাবো মানুষজনের, আরেকটা স্বপ্ন হচ্ছে যতদিন বেঁচে থাকি একদম শেষ বয়সে যদি আমার হায়াত থাকে আমি সিজন তখন হয়তো সিজন 70 বা সিজন 71, এরকম থিং আউট অফ দ্য বক্স আমার করার একটা ইচ্ছা আছে। তো আমার এটা করার প্ল্যান আছে, প্রত্যেক বছর আমি একটা করে প্রোগ্রাম করব। এই দুইটা স্বপ্ন আপনাদের সাথে আমি শেয়ার করছি, এবং আমার যারা আমাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে অনেক মিস করছি, তারা থাকলে হয়তো এতদিন আমিও সফল হয়ে যেতে পারতাম, সফল হইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, আর তারা আমাকে ছেড়ে চলে গিয়ে প্রত্যেকে আজকে সফল। সবাইকে অনেক মিস করছি, আজকে থাকলে তারা থাকলে অনেক ভালো লাগতো, এবং আমার কোঅর্ডিনেটর যারা ছিলা, তোমরা কোঅর্ডিনেটর যারা ছিলা বা এখনও আছো, যারা কোঅর্ডিনেটর 5-7 বছর আগে ছিলা, এখন হয়তো জবে আছো বা বিজনেসে আছো, কয়েকজন কোঅর্ডিনেটর জয়, আশিক, সাব্বির, তোমরা নিশ্চয়ই এটা শুনবা, তোমরা ঢাকার বাইরে আছো যে কারণে তোমরা আসতে পারো না জবের কারণে, তোমাদের সফলতায় আমার কাছে ভালো লাগে, আজকে তোমরা থাকলে আরও ভালো লাগতো। তো সবাইকে অনেক মিস করছি, আর আপনারা যারা রয়েছেন পুরো প্রোগ্রাম আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমি এই বিশ্বাস করি, এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লাস্ট একটি কথা বার্তা দিয়ে যাব, প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করবেন, একটি করে ভালো কাজ, সেটা হইতে পারে কোনো রিক্সার ড্রাইভার রিক্সাটা টানতে পারতেছে না তাকে একটু ধাক্কা দেওয়া রিক্সার পিছন দিয়ে, অথবা কোনো ঠেলা গাড়িকে একটু ধাক্কা দেওয়া, অথবা কোনো অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া, অথবা কোনো একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে তাকে একটু বুঝিয়ে বলা, অথবা আপনার বাসার ক্ষুধার্ত যেই কুকুরটা আপনার বাসার আশপাশে ঘুরঘুর করছে সেই কুকুরটাকে 1 টাকা বা 5 টাকার একটা পাউরুটি কিনে খাওয়ানো, মানে কোনো না কোনো একটা ভালো কাজ করবেন। এই একটা বার্তা দিচ্ছি, যদি এই বার্তাটা যদি আপনাদের কারো পছন্দ হয় মনে রাখবেন, আর যারা ফ্রি ব্লাড দিতে ইচ্ছুক ব্লাড দিবেন, ব্লাড দিলে মানুষ মরে না, আমার মতো মোটা কাটা হবেন, শক্তিশালী হবেন, এবং মুমূর্ষু রোগীকে রক্তদানে উৎসাহ প্রদান করবেন, সবাই রক্তদান করবেন, সবাই ভালো থাকবেন, সবাই স্কিলফুল হবেন,
বাংলাদেশটা একটা স্কিলফুল বাংলাদেশ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম